দিদি এসেছে? বাম দিকে দেখো, বাসের জন্য কত লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। রাস্তা খারাপের জন্য ক্যামেরাটা নড়ছে। চাকার এদিকে ঢুকিয়ে দিয়ে চলে আসছে। অনুষ্ঠান করলে ভালো হয়েছে, নাহলে অনেক খরচা হতো। অনুষ্ঠান করলে ভালো হয়েছে, নাহলে অনেক খরচা হতো। ঠিক আছে, এখানে কোথায় একটা থাকবে, বুঝলে? ঠিক আছে, এখানে কোথায় একটা থাকে।
গাড়িটা যাওয়ার পর পেছনে কুত্তা দৌড়াচ্ছে তো। কাকে বলতে বলছি? কাকে বলতে বলছি? আমার মাকে। গাড়ার কোথা থেকে পেয়ে গেছে ওইটা নিয়ে ততক্ষণ তোমার পায়ের মধ্যে ছিল নিজের মধ্যে এই সিটের পিছনে যে খাপ মতো থাকে ওর মধ্যে কেড়ে গেছে জানি না। দিনের বেলা হবে একই জ্বালাচ্ছে। দিনের বেলা যে স্পিডে এসেছিল এখন ওই স্পিডে যাচ্ছে। বাবুর ফলটা তো নিতে হবে না, রবিবার আজকে না নিলে তো ইয়ে হবে। কোথা থেকে নেবে, ন্যাশটা থেকে নেবে না এই থেকে নেবে? ওই যেখান থেকে আমরা কিনি ওইখান থেকে নেবে। ওরকম পাকলে
রাখা রাখার মানে ভালোর থেকে খারাপকে আরো বেশি হবে, বুঝলে? এরকম করে রাখা, এত কেনে কেন খাওয়াটা আমরা খাচ্ছি, ঠিক আছে ফিস তবু ঠিক আছে, চিকেন চিকেন লাগলে পার ডে একটা করে পিস লেগ পিস, ওই ড্রামস্টিক গুলো পাওয়া যায় না, 2 পিস করে ড্রামস্টিক কিনে নিয়ে আসবো, ওটাকে তুমি বয়েল করে দাও না, ওকে? অসুবিধা নেই তো, 2 পিস ড্রামস্টিক বললে 2 পিস ড্রামস্টিক দেবে, ড্রামস্টিক দুটো করে দেবে। হ্যাঁ, ওই যে শুধু থাই গুলো, শুধু পা গুলো আমরা যে সেদিন যে নিয়ে এলাম, হ্যাঁ, তো ওটাকে বলে ও 2 পিস দেবে, 1 পিস চাইলেও 1 পিস দেবে, দেবে না কেন? পাটে 1 পিস করে যেরকম খাও সেরকম অসুবিধা নেই। ওরকম করে রেখে খাওয়াটা উচিত না, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি সুপার মার্কেট থেকে সামনেই তো দোকান, আমি একটা করে কিনে নিয়ে এসে দেবো তোমাকে, ঠিক আছে? রেখে খাওয়াটা উচিত না, আমার কথা শোনো। মটন খাওয়াবে বাপকে, মটনের করে স্যুপ মতন করে, তুমি তো খাও না। মাছ তোলা আছে না? বললাম কিছু খাওয়ার কিনবো না, কিছু কিছু নেবে এখানে তেল পাম্পে ঢুকবো, ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে না কেন? সামনে গ্লাসটা পরিষ্কার নয়, লাইটের রিফ্লেক্ট,